সুপ্র দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন অর্থ টক উইথ প্রফেসর ডক্টর এম আমজাদ হোসেন। আজ 89তম পর্ব। দর্শক, আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিনাহার স্বর্ণা। আমরা যে কোনো চিকিৎসা নেয়ার পর সবসময় আমাদের মাথায় থাকে, চিকিৎসা তো নেয়ার পর আমরা কতদিন ভালো থাকব, আর এই চিকিৎসাটা যদি হয় কোনো মেজর অপারেশন, কোনো মেজর সার্জারি, সেক্ষেত্রে কিন্তু আসলে এই চিন্তার ভারটা আরো বিস্তৃত হয়। আমরা জানতে চাই একটা বড় ধরনের অপারেশনের পরে আমরা কতটুকু সুস্থ হব, কতদিন পর্যন্ত ভালো থাকব। ঠিক তেমনি হিপ রিপ্লেসমেন্টের মতো সার্জারি, কোমর প্রতিস্থাপনের মতো সার্জারি পরেও আসলে কতদিন ভালো থাকা যায়, এবং এই যাদের কোমর প্রতিস্থাপন হয়েছে তাদের 10 বছর পরে তারা কেমন আছে, এই 10 বছর তারা কিভাবে পার করলো। দর্শক, এই বিষয়গুলো আসলে আজ জেনে নেওয়ার চেষ্টা করব। কোমর প্রতিস্থাপনের 10 বছর পরেও রোগীরা কেমন আছে, এই প্রশ্নের উত্তর জানবো আজ। দর্শক, আমাদের সাথে আছেন দেশ বরেণ্য চিকিৎসক, আমাদের দেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের দেশের স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক এবং বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর এম আমজাদ হোসেন স্যার। আমি আগেই বলেছি স্যার স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন চিকিৎসক এবং সেই সাথে প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, অর্থোপেডিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং চিফ কনসালটেন্ট হিসেবে স্যার বর্তমানে কর্মরত আছেন অর্থোপেডিক সার্জারি বিভাগ, ল্যাবেড স্পেশালাইজড হসপিটাল, ঢাকা। স্যার আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। স্যার কেমন আছেন? ভালো আছি, ভালো আছি শর্ণা, মাশাআল্লাহ ভালোই আছি। স্যার আমরা জানি, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমরা জানি আপনি কতটা ব্যস্ত সময় পার করেন স্যার, এতটা ব্যস্ততার মাঝেও স্যার নিয়মিত ভাবে আমাদের সাথে স্যার আপনি যুক্ত থাকছেন, আমাদের সময় দিচ্ছেন, আমার দর্শকদেরকে স্যার সময় দিচ্ছেন, এবং আমরা অনেক কিছু স্যার জানতে পারছি স্যার আপনার কাছ থেকে, সেই সাথে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা কতটা এগিয়ে চলেছে স্যার সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে, আমাদের আস্থা ফিরে আসছে দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে এবং দেশের চিকিৎসকদের উপরে স্যার। এই কারণে আপনার এই অবদানের কারণে স্যার আমরা রাজটিভি পরিবারের পক্ষ থেকে, রেনেটা লিমিটেড এর পক্ষ থেকে, এবং আমার দর্শকদের পক্ষ থেকে স্যার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আমার পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ, রাজটিভি এবং অন্যান্য দর্শকদেরও তো বটেই। আমরা আজ কথা বলতে চাই কোমর প্রতিস্থাপনের 10 বছর পরেও রোগীরা কেমন আছে স্যার, এই প্রশ্নের উত্তরটা একটু আপনার কাছ থেকে জানবো স্যার। আপনি দীর্ঘদিন যাবত কোমর প্রতিস্থাপন করে আসছেন আমাদের দেশে, এবং আপনার নিশ্চয়ই প্রচুর রোগী রয়েছে যারা দীর্ঘ সময় আগেই অপারেশন গুলো করেছে স্যার, তারা যখন একটা দীর্ঘ সময়ের পরে ফলো আপে আসে স্যার, কেমন হয় তাদের গল্পগুলো, তারা কিভাবে জীবনযাপন করছেন, কিংবা 10 বছর 15 বছর পরে তারা কেমন আছেন স্যার, এই বিষয়গুলো স্যার যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, আমরা চলে যাই আমাদের মেইন টপিকস, আমি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি, আমাদের প্রেজেন্টেশন আছে এবং সেখানে আমরা দেখতে পারবো। আমাদের আসলে প্রচুর রুগীর অনেক বছর, 20 বছর হয়ে গেছে এমনও রুগী আছে, 27 বছর 28 বছর হয়ে গেছে এমনও রুগী বেঁচে আছে। তো আমরা একটু প্রেজেন্টেশন দেখি, এগুলো যেগুলো হয়ে আজকে দেখাচ্ছি সে 10 বছর পেরিয়ে গেছে, সে 10 বছর এগুলোই দেখাচ্ছি। শুধু দর্শক মন্ডলী আমরা দেখে নিব 10 বছর আগে যাদের বা তারও আগে যাদের কোমর প্রতিস্থাপন হয়েছে তারা কেমন আছে, সেই চিত্রগুলো আমরা দেখে নিব। সেই সাথে আমি একটু বলে রাখি আমাদের আজকের আয়োজনের দর্শক সায়েন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড এবং পাওয়ার্ড বাই রোলাক এনএস ম্যাক্স প্রোমাপ। দর্শক, কোমর প্রতিস্থাপন সংক্রান্ত কোনো কিছু জেনে নেওয়ার থাকলে আমাদের লাইভ চলাকালীন সময়ে কিন্তু প্রশ্নগুলো করতে পারেন কমেন্ট সেকশনে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার আছেন আমাদের সাথে, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। অনেক ধন্যবাদ ডক্টর স্বর্ণা। আসলে আমাদের যেটা মানে প্রধানত ইচ্ছা হচ্ছে যে আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট আমরা আজকে কথা বলছি, সেটি হলো যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা TSR, যেটি একটি আধুনিক কৌশল এবং স্যার জন চার্লি এটি প্রথম 1960 সালে ইংল্যান্ডে শুরু করেছিলেন এবং এটি ব্যাপক পরিবর্তন করেছিলেন। আগেও চেষ্টা করা হয়েছে কিন্তু সেগুলো সফলকাম হয়নি। চার্লি সাহেব এটাকে
অনেকটাই আধুনিকতার ছোঁয়া দিয়ে অনেক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করতে 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 একটা পর্যায়ে এসে 1960 সালে উনি একটা সফলতার মুখ দেখেন। এর আগে ছোট্ট গল্পটা হলো 1958 সালে উনি প্রথম যখন যে প্লাস্টিকটা ব্যবহার করা হয় ভেতরে, সেই প্লাস্টিকটা উনি যখন মানে অনেক ফেলিওর হচ্ছিল প্রথম দিকে, হ্যাঁ, তো সেই ফেলিওরের পরে উনি এত মর্মাহত হয়েছিলেন যে আর বোধহয় আর হবে না, আগানো যাবে না। তখন উনি বলছিলেন যে আমি আমি আমার মা তো দূরে থাকুক, আমার শাশুড়িকেও এই অপারেশন করতে মানে উপদেশ দেব না। এই ছিল তার হতাশাগ্রস্ত মানুষটার কথা। কিন্তু সেটাই 1960 সালে এসে সে দেখলো যে না, এটিকেও মানে করা যায়। ওই প্লাস্টিকটার মধ্যে আরো কেমিস্টদের নিয়ে বসে অনেক পরিবর্তন করে অনেকগুলো মলিকুল ঢুকিয়ে এদিক ওদিক করে এটাকে এত লং লং লঞ্জেভিটি বাড়িয়ে দিলেন। ওই প্লাস্টিকটা এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সব ক্ষেত্রে, হিপে নিতে, হ্যাঁ, সেটাই হলো এই লোকটির। সেজন্য তাকে ব্রিটেনের রানী উপাধি দিয়েছে, স্যার উপাধি, যেটি ওদের হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন দি ব্রিটেন, গ্রেট ব্রিটেন। আমরা জানি নর্মাল হিপ জয়েন্ট, এটা বাম দিকেরটা, ডানটা হলো আর্থ্রাইটিক হিপ এবং এইভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আমাদের এই যে রুগী আব্দুর রহিম, 32 ইয়ার্স, 2012 সালে অপারেশন হয়েছে, সে হাঁটতেছে কিভাবে, দেখা যায় তার কি অবস্থাটা, এখানে নষ্ট হয়ে গেছে, এপাশেও তাই, দুদিকেই নষ্ট, তো হাঁটতেই পারতেছে না। হ্যাঁ, সে লোকটি 11 বছরের ফলো আপ, সে এখন সুন্দর হাঁটতেছে এবং দৌড়াচ্ছে, সব কিছুই করছে। ওজনটা একটু কমাতে পারলে আরো ভালো হতো, কিন্তু সেটা তো মুশকিল। কিন্তু এই যে 11টি বছর সে নর্মাল আছে, সে স্বাভাবিক সংসার করছে, ছেলে মেয়েদের সন্তানদের মানুষ করতেছে, তার কাজকাম করে উপার্জন, রুগীর রুজি রোজগার করছে, এটি সবচেয়ে বড় একটা ব্যাপার। যেটি সে একদমই পারতো না, হতাশায় ভুগত, আস্তে আস্তে পঙ্গু হয়ে যেত। তো যেমন কল্পনা আক্তার আরেকজন, 22 বছর বয়স এই মেয়েটির, মাত্র 22 বছর, বুঝতেই পারতো। এই 2010 সালে অপারেশন হয়েছে এবং তারও ওই যে দুইটা হিপে নষ্ট, এটিও নষ্ট, এই হেড অফ দ্য ফিমার, এটিও নষ্ট, দুই দিকেই নষ্ট। তো সেটারই আমরা অপারেশন করার পরে সে মেয়েটি যে এখন দিব্যি হাঁটতেছে, হ্যাঁ, দুই দিকেই আমরা সার্জারি করেছি। 13 বছরের ফলো আপ, 13 বছরের পরে কিছুই হয়নি, সে দৌড়াচ্ছে। এখানে একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এটি বলা হয় যে ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক হলো 10 বছর 97% ক্ষেত্রে, মানে 97টা 100টার মধ্যে 97টা কেজেই 10 বছর কিচ্ছু হবে না, 10 বছর পেরিয়ে যাবে। এই দুই তিনটা কেস খারাপ হতে পারে, ইনফেকশন হতে পারে কিংবা অন্য কিছু, অ্যাসেপ্টিক নেক্রোসিস হতে পারে, এ ধরনের কিছু সমস্যা হয়, কিন্তু 10 বছরে 97% ক্ষেত্রেই অ্যাবসলিউটলি তারা সমস্ত কিছু নর্মালি করে, দৌড় ঝাঁপ, খেলাধুলা, সিঁড়ি বয়ে উঠা নামা সব কিছুই সম্ভব হয়। এখানে আব্দুর রহমান 29 ইয়ার্স, হ্যাঁ, তার ডান দিকের হিপটা একেবারে গেছে, এটি কিছুই নাই, অপারেশন হয়েছে 2013 সালে, ওটি ডেট দেখো, এবং তার এই যে একেবারেই ডানটা সে হাঁটতে পারছে না, আমাদের আমাদের টেকনিশিয়ানরা তাকে হাঁটাবার চেষ্টা করতেছে, কিন্তু সে ডানটাতে মোটেই ভার দিতে পারছে না। সেই ছেলেটি 10 বছরের ফলো আপ দেখো, এখন সে কি সুন্দর হাঁটছে এবং কোনো তার অসুবিধা হচ্ছে না, সে খুবই ভালো আছে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতেছে। এটি আমাদের একটা বিরাট সাফল্য যে এই মানুষটি 10 বছরের পরেও সে তার কোনো অসুবিধা হচ্ছে না। কায়দুল ইসলাম 36 ইয়ার্স, ওটি ডেট হয়েছে তার 2010 সালের 20শে জানুয়ারি, অপারেশন হয়েছে, দুইটা হিপেই দেখা যাচ্ছে টোটালি বন্ধ, ব্লক, এটাও ব্লক, এটাও ব্লক হয়ে আছে। এবং এখানে আমরা সেই যে 13 বছরের ফলো আপ, সুন্দরভাবে দুদিকে হাঁটতেছে এবং চলাফেরা করতেছে, তাই না?
এই এটিকে বলা হয় যে আমরা তাকে পিনাকেল লাগিয়েছিলাম এবং নন সিমেন্টেড পিনাকেল নন সিমেন্টেডই করা হয়। এটি স্যার সুফিয়ান নামে 27 বছর একটা ছেলে, খুবই ভয়ঙ্কর পেইনে যে সে নড়তে দিচ্ছে না, নাড়তে দিচ্ছে না এক ফোঁটাও, খুবই পাতলা ছেলেটি এবং বয়সও এত কম যে তার হিপ, এই যে হিপ একদম টোটালি ফিক্সড, তার সোজা করা খুব মুশকিল এবং বাঁকা করা মুশকিল। তো এটি ওটি হয়েছে 2011 সালে, তারপরে দেখো সে 12 বছর দৌড়াচ্ছে, সুন্দর ফলো আপ কিচ্ছু নাই, তার বোঝাই যায় না যে অপারেশন করা হয়েছে। হ্যাঁ, এই দুই দিকেই করা হয়েছে এবং একেবারে স্বাভাবিক জীবন সে যাপন করছে। হ্যাঁ, আমির হোসেন 27 বছর, এটিও হয়েছে এই এইদিকে, ডান দিকে দেখতে পাচ্ছ যে এখানে কি অবস্থা, এবং এর 2013 সালে অপারেশন হয়েছে। হ্যাঁ, তো তারপরে আমাদের ছেলেটা তো হাঁটতে খুব কষ্ট, তাই না? তো আমাদের সে স্বাভাবিকভাবেই অপারেশনের পরে সে দৌড়াচ্ছে সুন্দরভাবে, দৌড়াচ্ছে। সোহেল রানা, এটা 22/4/2012 সালে হয়েছে এবং দেখো সে কিভাবে হাঁটতেছে, এই ডান হিপটা টোটালি নষ্ট, এই যে ফিমোরাল হেডটা কমপ্লিটলি কলাপস হয়ে যাচ্ছে। 1 বছরের ফলো আপ, সে হাঁটাচলা করছে, দৌড়ঝাঁপ করছে, সব কিছুই করছে, বুঝা যায় না যে সে তার অপারেশন হয়েছে। ইতিমধ্যে 4,000-এরও বেশি কোমর প্রতিস্থাপন সার্জারি সম্পন্ন করেছে, তার ভিতরে 40% অপারেশন করেছে যাদের বয়স 40 বছরের নিচে। এটি একটা স্ট্যাটিস্টিক আমাদের, যে আমাদের 40%ই হয়েছে 40 বছরের বয়সের নিচের, মানে মানুষের যাদের আয়ু অনেক বেশি হবে, 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত বাঁচবে, তারা তোমার ধরো এটা বড় সংখ্যা, 40% কিন্তু কম না। যদি বলা হয় যে এটা বড়দের অপারেশন, 60-এর উপরে, 60, 70, 80, 90, কিন্তু আনফরচুনেটলি আমাদেরকে করতে হয়েছে। বছর কয়েক আগে একটা দুর্ঘটনায় আমার কোমরের হাড়টি ভেঙে গেল, কোথায় অপারেশন করি, কেউ বলল সিঙ্গাপুর যাও, কেউ বলল ব্যাংকক যাও, এখানে যাও ওখানে যাও। আমি বললাম যে আমার দেশ থাকতে এবং সেখানে শেষ সম্ভাবনা থাকতে আমি দেশেই অপারেশন করব। ডক্টর আমজাদ আমার অপারেশন করলেন এবং আমি সুস্থ হয়ে উঠলাম। অপারেশনের পরে অনেকে বললো যে তুমি একটু সিঙ্গাপুরে যে অপারেশনটা দেখে এসো যে কেমন হলো। আমি সিঙ্গাপুর গেলাম, সেই ছবিটা নিয়ে অপারেশনের, ওখানকার ডাক্তার দেখলেন, দেখে বললেন যে এক্সেলেন্ট অপারেশন, আমাদের এখানেও যদি অপারেশন করতেন এই অপারেশন। তখন আমার আস্থা ফিরলো এবং আমি বিশ্বাস করলাম যে না, আমাদের এখানেও কোমরের হাড় এবং হাঁটুর হাড়ের যে প্রতিস্থাপন সেটা অত্যন্ত সুন্দরভাবে হয়। সুতরাং রবীন্দ্রনাথের কথা মনে হলো, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানি। সুন্দর সাইকেল চালাচ্ছে, ওই তার উপরে ছেলেটি কিভাবে সাঁতার কাটছে, এগুলো কিন্তু লাইফ। সবসময় সবার উদ্দেশ্যে কথাটা বলতে চাই যে কখনো থেমে থাকা যাবে না, সবসময় চলাফেরার মধ্যে থাকতে হবে, স্মার্টলি হাঁটা চলা, উঠবস করা, সবকিছু করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা চমৎকার কিছু গল্প শুনলাম। এবং স্যার, কোমর প্রতিস্থাপনের মতো এত মেজর একটা অপারেশন যাদের আসলে প্রয়োজন হয়,
তারা তাদের যে ভয়গুলো থাকে, আমি আসলে কতদিন ভালো থাকবো। বিশেষ করে স্যার যেটি বলছিলেন যে 4,000-এর উপর কোমর প্রতিস্থাপন করেছেন স্যার, তার মধ্যে 40% আসলে এমন রোগী যাদের বয়স 40-এর নিচে, তারা নিশ্চয়ই স্যার ভালো আছে। এবং আমরা যেগুলো দেখলাম স্যার, 10 বছর পরেও তারা পুরোপুরি একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো হাঁটা চলা করছে, একটা স্বাভাবিক জীবন যাপন করছে। স্যার বলছিলেন যে লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। আসলে একটা মানুষের জীবনের জন্য সচল থাকা আসলে খুবই গুরুত্বপূর্ণ, তার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই সচল থাকতে গেলে আসলে যারা নানা রকম হিপের জটিলতায় ভুগছেন, যাদের কোমর প্রতিস্থাপনের প্রয়োজন হচ্ছে স্যার, তাদের জন্য আপনি আলোকবর্তিকা নিয়ে এসেছেন। এবং তারা এই কোমর প্রতিস্থাপনের মতো এত বড় অপারেশন শেষেও স্যার একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো বছরের পর বছর জীবনযাপন করছে, এটা স্যার আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আমাদের দেশে এই স্বাস্থ্য সেবাটা আসলে আছে, এবং বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না স্যার। বিদেশে যাওয়া এবং চিকিৎসা অত্যন্ত ব্যয় সাপেক্ষ একটি বিষয়, আমাদের দেশে এটি সম্ভব হচ্ছে, এটা স্যার আমাদের পরম সৌভাগ্য স্যার। আপনাকে এই আপনি এই বিষয়গুলো আমাদের জানিয়েছেন, এবং আমাদের এই কোমর প্রতিস্থাপনের মতো বড় অপারেশনটাকে স্যার এতটা সহজলভ্য করে দিয়েছেন, স্যার মানুষের আয়ত্তের মাঝে নিয়ে এসেছেন, আমাদের জন্য এই সুবিধাটা পাওয়ার সুযোগ করে দিয়েছেন স্যার। এটা আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে দিলে আসলে কম হবে স্যার, আপনি অনেক বড় স্যার আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন স্যার। আপনাকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই স্যার। আমাদের এই আয়োজন শেষ করবার আগে স্যার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ওইটাই বলতে চাই যেটা আমার শেষ সবসময় বলে থাকি, যে আপনারা শরীরকে ফিট রাখেন, এবং এই দোকানে যে যে হঠাৎ করে রুচি হওয়ার ওষুধ, মোটা হওয়ার ওষুধ, ব্যথা কমানোর ওষুধ, যত না খেয়ে পারবেন তত ভালো হয়। কারণ ওষুধ খেয়ে আমাদের অনেকে বিশেষ করে এভিয়ান ডেভেলপ করছে, এবং সেগুলো খুবই মানে ক্ষতির কারক হচ্ছে। সুতরাং যতটুকু পারা যায় ওষুধ না খাবেন, এবং পেইন কিলার, তারপরে যত্র স্টেরয়েড জাতীয় ওষুধ, এই মোটা হওয়ার, এই হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এই সব নানান ধরনের ওষুধ আছে, আয়ুর্বেদিক, কার ভিতরে কি ঢুকিয়ে রাখতেছে, কি দিচ্ছে খাওয়াচ্ছে জানি না আমরা। সুতরাং আপনারা এসেনশিয়াল না হলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড, এই ধরনের হার্টের প্রবলেম, এই ধরনের কতগুলো ড্রাগ যেগুলো এসেনশিয়াল, বাকিগুলো না খাওয়াই ভালো। এবং গায়ে ব্যথা বেদনা থাকবে, শরীর থাকলে রক্ত মাংসের ব্যথা বেদনাহীন হওয়া যাবে না। সুতরাং সব দিকে খেয়াল করে আমরা ভালো থাকবো, এই এটাই আমরা প্রার্থনা করি মহান রাব্বুল আলামিনের কাছে। ধন্যবাদ শরণা, এবং সেই সঙ্গে রাজ টিভিকে, সেই সঙ্গে দর্শকদের যারা কষ্ট করে আমাদের এই কথাগুলো শোনেন, এবং এগুলোকে তারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। ধন্যবাদ, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার হাত ধরে বাংলাদেশে অর্থোপেডিক সার্জারি বিভাগটি আরো এগিয়ে যাক, এবং আমাদের দেশের মানুষ সুচিকিৎসা পাক এই কামনা করছি, এবং স্যার আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক, কোমর প্রতিস্থাপনের 10 বছর পরও রোগীরা কেমন আছে এই বিষয়টি আমরা জেনে নিলাম, এবং আমরা মনে হয় আশ্বস্ত হয়েছি আমাদের দেশে এই এই ধরনের চিকিৎসা নেওয়ার ব্যাপারে। দর্শক, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাই, এবং সেই সাথে আমি শেষ করবার আগে বলতে চাই আমাদের আজকের আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড, এবং পাওয়ার্ড বাই রোলাক এনএস ম্যাক্স প্রোমা। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.